আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কিচেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ইফতারে প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো সাবুদানার ডেজার্ট, বা সাবুদানার ফ্রুট ডেজার্টও বলতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, কালারফুল, খেতেও কিন্তু ভীষণ মজার। এই ডেজার্টটি হেলদি, টেস্টি এবং রিফ্রেশিং। সারাদিন রোজার পর ইফতারে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টটি খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। তো চলুন দেখা যাক এই দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটির রেসিপি। এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার লিকুইড দুধ, চাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে দুধটা এখনও কুসুম গরম অবস্থায় আছে। এবার এটাতে দিয়ে দিব 1 কাপের একটু বেশি চিনি, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ মেজারমেন্ট কাপের 1 কাপ। যেহেতু দুধটা কুসুম গরম অবস্থায় আছে তাই গুঁড়া দুধটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দুধটা পুরোপুরি খুব সুন্দরভাবে মিশে যাওয়ার পর এবার এখানে অ্যাড করে দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি চুলাটাকে অন করে দিব। যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করা আছে তাই চুলার কাছে এটাকে নেড়েচেড়ে দাঁড়িয়ে থেকে এটাকে জাল করতে হবে। যেহেতু এটা কর্নফ্লাওয়ার অ্যাড করা নিচে লেগে যেতে পারে, আর জাস্ট একটা বলক চলে আসলে এটাকে নামিয়ে নিব। এটা আগে থেকে জাল করা দুধ, অতএব এটা বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই। তো এটা বলক উঠে আসছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে চুলা থেকে তারপরে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে একটা সাইডে রেখে দিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চুলাতে আমি আগে থেকে ফুটন্ত গরম পানি বসিয়ে রেখেছি। এবার এটাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/4 কাপ সাবুদানা। সাবুদানা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ঘড়ি ধরে 15 মিনিট জাল করে নিব। তো 15 মিনিট পর আমি এটাকে দেখাচ্ছি দেখতে কেমন হবে। সাবুদানার যে দানাটা আছে এটা একেবারে ছোট হয়ে আসবে আর দেখতে একেবারে স্বচ্ছ দেখাবে, তখনই বুঝতে হবে সাবুদানাটা হয়ে গিয়েছে। তো আমার সাবুদানাটা অলমোস্ট ডান। এবার আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা পানি দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে এভাবে ঠান্ডা পানিটা অ্যাড করে অনবরত নেড়েচেড়ে দিলে সাবুদানাটা দলা পেকে থাকবে না আর সাবুদানাটা সুন্দর ঝরঝরে হবে। এবার এটাকে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এবার এটাতে আবারও আমি কয়েকবার এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর সাবুদানাটাও ঠান্ডা হয়ে যাবে আর সাবুদানার দানাগুলো একেবারে ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। তো এবার এটাকে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে নিব। তারপর এখানে যে আগে থেকে জাল করে নেওয়া দুধটা ঠান্ডা করে রেখেছি এটার মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিব। এখানে দুধ এবং সাবুদানা দুটোই কিন্তু ঠান্ডা থাকতে হবে, একটা গরম একটা ঠান্ডা, এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এবার সাবুদানার দুধটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আপনারা যদি এটা সাবুদানার ডেজার্টটা গ্লাসে ঢেলে পরিবেশন করতে চান, তো এটা আরেকটু পাতলা করতে চাইলে দুধের সাথে যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি সেখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কমিয়ে দিবেন, তাহলেই এই ডেজার্টটা পাতলা হবে আর গ্লাসে পরিবেশন করে খেতে পারবেন। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। যেহেতু এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব, আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমি বের করে নিব। আপনারা চাইলে একদিন আগেও এটাকে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, তারপর খাওয়ার আগে নামিয়ে জাস্ট ফল অ্যাড করে তারপর আপনি এটা খেতে পারবেন। তো আমি যেহেতু এটাতে ফল অ্যাড করব, আর এটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে গিয়েছে, তো আমি কিছুটা কমিয়ে নিচ্ছি যাতে করে ফলটা মিক্স করতে সুবিধা হয়। এখানে আমি আমার পছন্দ মতো সবুজ আঙুর নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আপেল, আর এখানে নিয়েছি বেদানা আর পাকা কলা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে লাল কালো আঙুর অ্যাড করতে পারেন, অথবা চাইলে স্ট্রবেরি, আমের সিজনে আম, কিউই ফল অ্যাড করতে পারেন। আবার চাইলে আপনি শুধু কলা দিয়েও এই সাবুদানার ডেজার্টটা তৈরি করে খেতে পারবেন। তবে এখানে যে টাইপের ফলগুলোতে দ্রুত পানি বের হয় যেমন আনারস, তরমুজ, বাঙ্গি, এই টাইপের ফলগুলো না দেওয়াটাই বেটার। তো এবার সব কিছু একসাথে মিলিয়ে নিলে এটা খাওয়ার জন্য তৈরি। তো এই তো আমার তৈরি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে খাওয়ার আগে এটার উপরে খেজুর ছোট ছোট করে কুচি করে দিতে পারেন, সাথে বাদাম কুচিও অ্যাড করতে পারেন। খেজুরটা ছোট ছোট করে কেটে আপনি চাইলে সার্ভিং ডিশটা তো মিশিয়ে দিতে পারেন, বা আমার মতো এভাবে উপরে ছিটিয়ে দিতে পারেন।
আবার চাইলে আপনি ভ্যানিলা আইসক্রিমও এটার সাথে অ্যাড করতে পারেন। আর এটাকে আরও কালারফুল করতে চাইলে আপনি বিভিন্ন কালারের বিভিন্ন ফ্লেভারের জেলও সাথে অ্যাড করতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি জেলোটা ভালো লাগে না, আমার বাচ্চারাও পছন্দ করে না। আমার কাছে বিভিন্ন কালারের ফল দিয়েই এ ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ফ্রিজে নর্মালে রেখে 2-4 দিন তো অনায়াসে এটা খেতে পারবেন, বাসায় গেস্ট আসলে আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন, অথবা চাইলে ঈদের আগের দিনও বানিয়ে রেখে দিতে পারেন যেহেতু সামনে ঈদ আসছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।